প্রিয় শিক্ষার্থী, স্বাগতম আপনাকে জব স্কুল ভিডিও ইউটিউব চ্যানেলে। 17তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। নিবন্ধন পরীক্ষার কমন উপযোগী গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে তৈরি আমাদের চূড়ান্ত সাজেশন ভিডিও ক্লাসগুলো আপনি নিয়মিত দেখলে বিশ্বাস রাখুন, পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন পাবেন। তাই ভিডিও ক্লাসগুলো নিয়মিত মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখার আন্তরিক অনুরোধ রইল। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন আমাদের পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলুন শুরু করি আজকের আলোচনা। কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রের নারীরা ভোটাধিকার লাভ করে? সঠিক উত্তর হচ্ছে 1920 সালে। আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় 8 মার্চ। আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় 8 মার্চ। জলবায়ু পরিবর্তন রোধে গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড GCF এর সদর দপ্তর কোথায়? সঠিক উত্তর হচ্ছে ইনচিয়ন, দক্ষিণ কোরিয়া। পিঁপড়া ও মৌমাছির কামড়ে থাকে মিথায়োনিক অ্যাসিড। পিঁপড়া ও মৌমাছির কামড়ে থাকে মিথায়োনিক অ্যাসিড। 22তম বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হবে হচ্ছে কাতারে। 22তম বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হবে কাতার। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি রচিত হয় বাংলা কোন সনে? সঠিক উত্তর হচ্ছে 1312 সনে। রক্তশূন্যতা দেখা দেয় নিচের কোনটির অভাবে? রক্তশূন্যতা দেখা দেয় নিচের আয়রনের অভাবে। আমার দেখা নয়াচীন গ্রন্থের লেখককে? আমার দেখা নয়াচীন গ্রন্থের লেখক হচ্ছে শেখ মুজিবুর রহমান। জিএমটি বা গ্রিনিসমান সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য হচ্ছে 6 ঘন্টা। বাঙালি উপভাষা অঞ্চল কোনটি? বাঙালি উপভাষা অঞ্চল হচ্ছে বরিশাল। সবুজপত্র পত্রিকাটির সম্পাদককে? সবুজ পত্র পত্রিকাটির সম্পাদক হচ্ছে প্রমথ চৌধুরী। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত? বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সংবিধানের 137 নং অনুচ্ছেদ অনুযায়ী গঠিত। 1948 থেকে 1952 সালে ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসেবে কোন দিবসটি পালন করা হতো? 1948 থেকে 1952 সালের ভাষা আন্দোলনের সময় ভাষা দিবস হিসেবে পালন করা হতো 11ই মার্চ। বাংলাদেশের জাতীয় আয়ে কোন খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি? বাংলাদেশের জাতীয় আয়ে শিল্প খাতের প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি। 1971 সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম ছিল জয় বাংলা। 1971 সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম ছিল জয় বাংলা। ভারতে বছরের কোন দিনটি সিভিল সার্ভিস দিবস হিসেবে পালিত হয়? সঠিক উত্তর হচ্ছে 21 এপ্রিল। প্রতি বছর কোন তারিখে বাংলাদেশ জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়? সঠিক উত্তর হচ্ছে 2 ফেব্রুয়ারি। 1971 সালে দ্য কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছিল নিউ ইয়র্ক। 71 সালে দ্য কনসার্ট ফর বাংলাদেশ অনুষ্ঠিত হয় নিউ ইয়র্ক সিটি। ঢাকা গেটের নির্মাতা হচ্ছে মীর জুমলা। ঢাকা গেটের নির্মাতা মীর জুমলা। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বা SDG কয়টি? সঠিক উত্তর হচ্ছে 17টি। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস SDG 17টি। WIPO এর সদর দপ্তর অবস্থিত হচ্ছে জেনেভা। WIPO এর সদর দপ্তর অবস্থিত জেনেভা। বঙ্গবন্ধু কত সালে এবং কোন শহরে জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন? 1973 আলজিয়ার্স শহরে জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন। কার্টাগেনা প্রোটোকল কোন সালে স্বাক্ষরিত হয়? কার্টাগেনা প্রোটোকল স্বাক্ষরিত হয় 2000 সালে। ব্রেটন উডস ইনস্টিটিউশনস এর অন্তর্ভুক্ত হচ্ছে IMF। বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র কোনটি? বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র হচ্ছে সাঙ্গু ভ্যালি। গ্রিনহাউস গ্যাস সমূহ নিঃসরণ নিয়ন্ত্রণ চুক্তি দ্য কিয়োটো প্রোটোকল জাতিসংঘ কর্তৃক কত সালে গৃহীত হয়? গ্রিনহাউস গ্যাস সমূহ নিঃসরণ নিয়ন্ত্রণ চুক্তি দ্য কিয়োটো প্রোটোকল জাতিসংঘ কর্তৃক স্বাক্ষরিত হয় 1997 সালে।
সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতিকে। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির স্থপতি হচ্ছে নিতুন কুণ্ডু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী প্রথম প্রকাশিত হয় 2012 সালে। কৃষিক্ষেত্রে রবি মৌসুম হচ্ছে কার্তিক থেকে ফাল্গুন মাস। কোথায় সেনজেন চুক্তি স্বাক্ষরিত হয়? সেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় হচ্ছে 1985 সালে লুক্সেমবার্গে। কোনটি যমুনার উপনদী? যমুনার উপনদী হচ্ছে তিস্তা। নিচের কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র? ধীরে বহে মেঘনা, কলমিলতা, আবার তোরা মানুষা, হুলিয়া। অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে হুলিয়া। কোন দেশটি সম্প্রতি ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে? নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশে প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান বিএডিসি। রাষ্ট্রভাষা আন্দোলনে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? রাষ্ট্রভাষা আন্দোলনে যে সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তা হচ্ছে তমদ্দুন মজলিস। বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? বঙ্গভঙ্গের ফলে যে নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল তা হচ্ছে পূর্ববঙ্গ ও আসাম। মুক্তিযুদ্ধ জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়? মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠিত হয় 1996 সালে। আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের উন্মেষ ঘটে কোন দেশ হতে? সঠিক উত্তর চীন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের খসড়া সর্বপ্রথম গণপরিষদে 1972 সালের কোন তারিখে উত্থাপিত হয়? সঠিক উত্তর 12ই অক্টোবর। বাংলাদেশের কোথায় প্লাইস্টোসিন কালের সোপান দেখা যায়? সঠিক উত্তর হচ্ছে কুমিল্লা। নিম্নের কোন দেশটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? চীন, পাকিস্তান, থাইল্যান্ড, মায়ানমার। এই চারটি দেশের মধ্যে মায়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমানা রয়েছে। বাংলাদেশের কোন অঞ্চলের আকস্মিক বন্যা হয়? বাংলাদেশের যে অঞ্চলে আকস্মিক বন্যা হয়ে থাকে তা হচ্ছে উত্তর পূর্বাঞ্চল। সোয়ার্স অফ নো গ্রাউন্ড কি? সোয়ার্স অফ নো গ্রাউন্ড হচ্ছে সাবমেরিন ক্যানিয়ন যা বঙ্গোপসাগরের নিকটে অবস্থিত। নিম্নের কোন উপজেলাটি সবচেয়ে নদী ভাঙ্গন প্রবণ? অপশনগুলোর মধ্যে নড়িয়া, এই উপজেলাটি সবচেয়ে নদী ভাঙ্গন প্রবণ। কোন বনাঞ্চল প্রতিনিয়ত লবণাক্ত পানি দ্বারা প্লাবিত হয়? সঠিক উত্তর ম্যানগ্রোভ বনাঞ্চল। বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত? বাংলাদেশের যে দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত তা হচ্ছে সেন্ট মার্টিনস। বাংলাদেশের কোন জেলাটি কয়লা সমৃদ্ধ? সঠিক উত্তর দিনাজপুর। দিনাজপুর জেলা কয়লা সমৃদ্ধ একটি জেলা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে কোন দুর্যোগটির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে? সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ভূমিকম্প দুর্যোগটির ঝুঁকি বেড়েছে। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হল মিথেন। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন।